হ্যালো ফ্রেন্ডস, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। গুড ইভিনিং। তো আজকের ভিডিওর মেন টপিকে যাওয়ার আগে তোমাদের সবাইকে বলবো, যারা ভিডিওটা ওয়াচ করছো তারা কমপ্লিটলি ভিডিওটা ওয়াচ করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে টেকনিক্যাল এডুকেশন রিলেটেড ফিউচারে আপডেটস পাওয়ার জন্য। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আজকের ভিডিওটা হচ্ছে জিলেট 2022 রিলেটেড। তো জিলেট 2022-এ তোমাদের দেখবে সিট ম্যাট, প্রফেশনাল সিট ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, তারপরে দেখবে তোমাদের একটা আনসার কি পাবলিশ করেছিল, তারপরে OMR চ্যালেঞ্জ, হ্যাঁ, তোমাদেরকে গ্রিভেন্স ডালার ইয়ে করার জন্য দেওয়ার জন্য তোমাদের যে অপরচুনিটি দেওয়া হয়েছিল সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি ভিডিও বানিয়েছি। তোমরা দরকার হলে ডেসক্রিপশনে চেক করে নিতে পারো। তো আজকে হচ্ছে 23rd of June। আজকে বোর্ডের তরফ থেকে একটা নোটিশ পাবলিশ করা হয়েছে, মানে WBJEE জয়েন্ট এন্ট্রান্স বোর্ড একটা নতুন নোটিশ পাবলিশ করেছে। তো সেই নোটিশটাতে কী বলা আছে না আছে সেটাই আমরা দেখব। তো তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনের মধ্যে আমি গুগলে আছি এই মুহূর্তে, গুগল ক্রোমে গিয়ে তোমরা প্রথমেই হচ্ছে WBJEE যখনই দেখবে সার্চ করবে, ঠিক আছে। আমার যেহেতু অনেকবার সার্চ করা আছে দ্যাটস ওয়াই আমি প্রথমেই এটা আছে, আমি ক্লিক করে ফেললাম। তো ক্লিক করার পরেই দেখবে তোমরা এই যে WBJEE.NIC.IN, ওকে, তোমরা এই জায়গাটা থেকেও চেক করতে পারো, বা WBJEE. আরেকটা অফিসিয়াল ওয়েবসাইট আছে তোমাদের, এই যে WBJEE.IN, ওকে। তোমরা যে কোনো একটা অফিসিয়াল ওয়েবসাইট চেক করতে পারো, কোনো অসুবিধা নেই, দুটো জায়গাতেই নোটিশটা পাবলিশ হয়েছে। তো এই যে WBJEE.NIC.IN আমরা যখনই ক্লিক করব, আর অবশ্যই মোবাইল থেকে যদি তোমরা ডেস্কটপ বা ল্যাপটপ থেকে দেখলে তো কোনো সমস্যা নেই, বাট যদি তোমরা মোবাইল থেকে এই অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করো তাহলে আমি বলবো যে গুগল ক্রোমটা যেন আপডেটেড ভার্সন হয় এবং তোমরা ডেস্কটপ মোডটা অন করে নেবে, ঠিক আছে। তো চলো, আমরা জিলেট বলে যে সেকশনটা আছে, জিলেট বলে সেকশনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলাম, ক্লিক করার পরেই দেখবে কিছুটা স্ক্রল করবে, স্ক্রল করার পরেই দেখবে আজকে নতুন একটা নোটিশ পাবলিশ হয়েছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ। তো এটা ফাইনাল আনসার কি, কথাটার অর্থ কি, যে তোমাদের এর আগে যে আনসার কিগুলো বের হয়েছিল সেখানে কিছু অসঙ্গতি বা ত্রুটি কিছু ছিল, ওকে। তো সেই জায়গাগুলো ইন্টারনাল ডিসকাশনের পর এবং তোমরা যে চ্যালেঞ্জ করেছিলে সেই চ্যালেঞ্জ থ্রু নতুন করে এটা হচ্ছে ফাইনাল আনসার কি তোমাদের পাবলিশ হয়েছে, ওকে। এখানে কি আছে না আছে নোটিশটা ডাউনলোড করে আমি অবশ্যই তোমাদের দেখাবো। আর এটার মানে এই যে তোমাদের ফাইনাল আনসার কি বেরিয়ে গেল, এর মানে কিন্তু রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি বেরোতে চলেছে, ঠিক আছে। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, রেজাল্টের আপডেট, কাউন্সেলিংয়ের আপডেট, কোন কলেজ ভালো, হ্যাঁ, গভর্নমেন্টের জন্য, কোন ট্রেডের জন্য কোন কলেজ ভালো, প্রাইভেটে প্রথম সারির কলেজ, আমি সব কিছু নিয়ে ভিডিও বানাবো। তো সেই আপডেটগুলো পেতে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো আমরা নোটিশটা দেখে নিই কী আছে। ওকে, এই যে PDF ফর্মেটটা দেখো ওপেন করার জন্য বলছে, আমি ক্লিক করলাম। আমার যেহেতু একবার ডাউনলোড করা আছে দ্যাটস ওয়াই আমাকে আরেকবার ডাউনলোড এগেন করব। আমি ডাউনলোড এগেন যখনই করবে ডাউনলোড হয়ে যাবে। ওকে, দেখো কি বলেছে, ডেটেড তোমরা দেখতেই পাচ্ছ 23rd of June 2022, জিলেট 2022 ফাইনাল আনসার কি, ইন লাইন উইথ সেকশন 14.0 দ্য জিলেট 2022 ইনফরমেশন বুলেটিন, মডেল আনসার কিজ অফ জিলেট 2022 অ্যার আপলোডেড ফর ক্যান্ডিডেটস ভিউ অ্যান্ড চ্যালেঞ্জ ইফ এনি। তো তোমাদের যে আনসার কি বের হয়েছিল সেখানে তোমরা স্টুডেন্টরা হচ্ছে তোমরা চ্যালেঞ্জ করেছিলে, ওকে। দ্য ফাইনাল আনসার কিজ আফটার থ্রু পোস্ট এক্সামিনেশন ইন্টারনাল রিভিউ, মানে তারা ইন্টারনাল রিভিউ করার পরে, হ্যাঁ, রিভিউজ অফ দ্য ক্যান্ডিডেট চ্যালেঞ্জ রিসিভড আর গিভেন বিলো, ওকে। তো তারপরে কিছু যে একটা দুটো কোয়েশ্চেনে যে অসঙ্গতি আছে সেগুলোকে ঠিক করে তোমাদের আজকে ফাইনাল কি আনসার কিটা পাবলিশ করা হয়েছে। তো স্কোরিং অ্যান্ড র্যাঙ্কিং উইল বি ডান অন দিস ফাইনাল আনসার কিজ, ওকে। তো তোমাদের যে কয়েকদিন পরে যে রেজাল্ট আউট হবে তার যে র্যাঙ্কিং বা স্কোরিং যেটা তোমাদের হবে সেটা কিন্তু এই আনসার কিয়ের বেসিসে। তো তোমরা এটাকেই ফাইনাল আনসার কি ধরে চলো, এবং তোমরা যারা চেক করতে চাইছো তোমাদের কত আসছে না আসছে তারা এই আনসার কির বেসিসে অ্যানালাইসিস করবে, ওকে। চলো,
তো এখানে দেখো পেপার ওয়ান পেপার টু। পেপার ওয়ান হচ্ছে তোমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড যারা বিএসসি স্টুডেন্ট আছো, আর এখানে হচ্ছে তোমার ডিপ্লোমা ফার্মেসি পেপার টু যেটা। তো আমাদের ফার্মেসি নিয়ে আমরা কথা বলবো না, আমরা শুধু ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি নিয়ে কথা বলবো। তো দেখো এখানে তোমাদের সেট এ, সেট বি, সেট সি, সেট ডি এবং তার করসপন্ডেন্স লাস্ট কলামটাতে দেখো কি বলে যেটা আছে, মানে হচ্ছে আনসারগুলো দেওয়া আছে। ওকে, এখানে ওয়ান থেকে ফার্স্ট পেজে 1 থেকে 18 পর্যন্ত, নেক্সট হচ্ছে তোমার 19 থেকে 62 পর্যন্ত দেওয়া আছে। ওকে, তোমাদের যেহেতু কোয়েশ্চেন সাফলিং ছিল তাই তোমরা নিজস্ব সেট চেক করে দেখে নেবে কত নম্বরের কোয়েশ্চেনের আনসার কত। ওকে, তো এই যে তোমরা এই জায়গাটা যে দেখতে পাচ্ছ, এখানে দেখো ডাব্লু বলে একটা জায়গা আছে, ঠিক আছে। ডাব্লু মিন্স হচ্ছে উইড্রন। আমি জয়েন্ট এন্ট্রান্সের যখন তোমার ফাইনাল আনসার কি যখন বের হয়েছিল তখন আমি ভিডিও বানিয়েছিলাম যে এখানে অনেক জায়গায় দেখবে ডাব্লু লেখা থাকবে, তো ডাব্লু বলে তো কোনো অপশন নেই। তো এটার মানে কি? উইড্রন মানে এই কোয়েশ্চেনটা ধরে নাও বোর্ড উইড্র করেছে যে কোনো অসঙ্গতির জন্য, তো এটা যারা অ্যাটেন্ড করবে বা না করবে তারা ফুল মার্ক্স পাবে। মানে এটা যদি 1 মার্ক্সের কোয়েশ্চেন হয়, 1 মার্ক্স তোমরা সবাই পাবে। এটা যদি 2 মার্ক্সের কোয়েশ্চেন হয়, 2 মার্ক্স সবাই পাবে, কোয়েশ্চেন অ্যাটেন্ড করো বা না করো, ঠিক আছে। তো তোমরা একটা দেখতে পেলে, এরপরে নো 100টার মধ্যে শুধুমাত্র একটা কোয়েশ্চেনকেই উইড্র করা হয়েছে, মানে একটা কোয়েশ্চেনের মধ্যেই কোনো ডিসক্রেপেন্সি ছিল, ওকে, কোনো ভুল ইয়ে ছিল, অসঙ্গতি ছিল। এখানে তোমরা দেখতেই পাচ্ছ নোট করে লেখা আছে ডাব্লু মিন্স কোয়েশ্চেন ইজ উইড্রন। তো কোয়েশ্চেন ইজ উইড্রন মিন্স তোমাদের বোর্ড হচ্ছে ওটাকে তোমাদেরকে নাম্বারটা দিয়ে দেবে, ধরে নাও ওই কোয়েশ্চেনটা তোমাদের ছিল না, ঠিক আছে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। তো আজকের আপডেট এইটুকুই, থ্যাংক ইউ।